হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 9:15, আমার 7:30টার সময় আমার একটা ফোন আসে, সেই ফোনটা শুনে আমার ঘুমটা ভেঙে যায়। কারণ জানো তোমরা অনেকটাই রাতে ঘুমাই, ওরম টাইমে উঠি 7:30 15টার দিকে উঠি, সেই সময় আমার একটা ফোন আসে, ফোনটা বেজে যায়। বলে, কাকিমা শিগগির ওঠো, তোমার সাথে কথা আছে, তুমি কি ঘুমাচ্ছ? আমার না বলো, বললো কালকে তোমার লাইভটা দেখার পরে একজন নাকি আমাকে নিয়ে আমার ভিডিও ছেড়েছে, তো ভিডিওতে কী কী কথা বলেছে সে আমাকে বললো। তো বলি ফার্স্টেই, তোমরা জানো আমরা কিছুদিন আগে সুন্দরবন বেড়াতে গেছিলাম। তো সুন্দরবন বেড়াতে গিয়ে সেখান থেকে যে আমি একদম খাঁটি মধু কিনে নিয়েছিলাম, সেই ব্যাপারটা সে জেনে গেছে। কারণ সে তো সারাদিন আমাকে নিয়ে তদন্ত করে না, তো আমার কাছে নাকি একটু মধু খেতে চেয়েছে। বলেছে, কাকিমা তুমি তো সুন্দরবন থেকে খুব মানে একদম খাঁটি মধু এনেছো, তা তুমি আমাকে একটু মধু দিও। তা দেখো, সে আবার এই ফোনটা করে আমাকে এই কথাটাও বলেছে, কাকিমা তোমার কাছে একটু মধু খেতে চেয়েছে। তো যাই হোক, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কেউ যদি কিছু একটু চায়, দেখো আমি পুরো ঘেমে গেছি। কারণ দেখো ঘুম থেকে উঠে আমার বাসি কাজ সেরাতে হয়, ঠাকুর ঘরে যেতে হয়, মন্দিরে গোপালকে দিতে হয়, সেইটা সেরে আমি ভাবলাম যাক সকাল সকাল যখন মধুটা চেয়েছে তো তাকে আগে মধুটা আমি দিয়েই নিই। তো বলি কি, ভাইজি না থাক, ভাইজি বলবো না, ভাইজি বলে আমার আবার দুটো ভাইয়ের ছোটো ছোটো বাচ্চা মেয়ে আছে, তাদেরকেও কলঙ্কিত করা হবে। কারণ এই সম্পর্কটার ভিতরে কোনো বাচ্চা দুটো মেয়েকে আমি এই সম্পর্কটা জড়াতে পারবো না, কারণ আমার তো ভাই দুটো মেয়ে এখনো ছোট নিষ্পাপ তারা। তো বলি কি, মামনি তুমি তো জয়েন্টে জয়েন্টে কথা বলো, পয়েন্টে পয়েন্টে কথা বলো, জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে মামনি, তুমি তো ভীষণ শিক্ষিত মামনি। তা তোমাকে ফার্স্ট আগে একটা কথা বলে নিই, আর আজকের ভিডিওটা এখানে একজনের জন্য, আদার্স কিন্তু কারোর জন্য না, যে কোনো একজনের জন্য। যদিও তাকে আমি চিনি না, জানি না, তার আমি ভিডিও দেখি না, আর তার এতটা কপাল এখনো ভালো যে আমি তার এখনো ভিডিও দেখি না। সে যদি তার ভিডিও যদি আমি দেখে ফেলি, তাহলে আমাকে যারা ভালোবাসার মানুষ আছে তারা 10 নম্বর কড়াইয়ের মধ্যে সোডা দিয়ে তাকে সেদ্ধ করতে বসে পড়বে। কিন্তু এখনো তার বিশেষ কপাল ভালো যে আমি তার ভিডিওটা দেখিনি, জাস্ট শুধু ফোনে আমাকে যারা যেটুকু জানাচ্ছে তা সে কী কী বলেছে তার সম্বন্ধে বলছি। হ্যাঁ সে তো আবার ভীষণ শিক্ষিত, তা তার ভাষায় আজকে আমাকে কথা বলতে হবে, আমি কিন্তু মূর্খ, আমি কিন্তু ইংলিশ জানতে পারবো না। তো সে নাকি মানে মাতৃতুল্য পিতৃতুল্য তাদেরকে নাকি ও দূর থেকে বসে দেখতে পায়, বহু দূর থেকে দেখতে পায়, যে সে আবার ভাষায় মানে উচ্চারণ করে না, সে আবার লয়াকার হর্ষও বলে, মানে কেউ তো বোকা, ও তো শিক্ষিত, আর পৃথিবীতে সবাই মূর্খ। যারা ভিডিও দেখো তারা কিন্তু সবাই মূর্খ, তারা কিন্তু লয়াকার হর্ষ কী হয়েছে জানে না, তাই সে তার ভাষায় মানে সে শিক্ষিত, তাই এই নোংরা মানে কদাকার ভাষাটা সে ভিডিওতে আনবে না। তো তুমি তো বহু দূর থেকে মামনি বলো, তা তোমার ভাষায় তোমাকে বলি, তা তুমি কি বহু দূর থেকে হাতড়ি দেখেছো যে কে ভিতরে ইনার পরে আর কে ভিতরে কি পরে? তাহলে আর তোমার ভাষায় বলি, আমার স্বামী মানে কারো স্বামী যদি, সে বউ যদি তার মা হয়, মানে তোমার কথাই বলছি, তার মানে তোমার বাবার কাছেও তোমার মা, তোমার হচ্ছে মানে তোমার ঠাকুমা, তোমার ভাষায়, এটা কিন্তু আমার ভাষা না, তোমার ভাষায়, তোমার শিক্ষিত লোকের ভাষায়। আর তাহলে তোমার যিনি স্বামী, তার মানে তুমি তার কি হও, তার মানে তোমার স্বামীটা তোমার বাবা, তাহলে তুমি কি তোমার বাবার দূর থেকে হাত দিয়ে দেখো বুঝি সে তলায় শর্ট প্যান্ট পরা থাকে, না জাঙ্গিয়া পরা থাকে, না আন্ডার প্যান্ট পরা থাকে? মামুনি তোমার ভাষায় তোমাকে বলছি, পয়েন্টে পয়েন্টে বলছি, না তোমার ভাষা বলতে পারবো না, তুমি তো ভীষণ শিক্ষিত, আমি তো মূর্খ, কারণ তুমি আবার তো বানান করে বুঝিয়ে দাও। তাহলে তোমার বানান হিসেবেই বলে দিই, তোমার যিনি স্বামী তুল্য বাবা তার বুঝি পয়াকার ক্ষয়সী, সেটা বুঝি দেখতে পেয়েছো ঘোড়ার মতন না কিসের মতন? তুমি যদি লোককে দেখতে পাও দূর থেকে লয়াকার হর্ষ, তাহলে তোমার ভাষায় তোমার যিনি স্বামী সে তো তোমার বাবা, তাহলে তার বুঝি দূর থেকে দেখতে পাও যে সে তলায় কি কি প্যান্ট পরেছে, তাই না ভাইজি? না সরি ভাইজি না, আবার নিজের ভাইয়ের মেয়েকে কলঙ্কিত করতে পারবো না, মামনি। তা মামনি তোমাকে বলি কি, তুমি তো অনেক রাত জেগে আমার লাইভ দেখো, আর লাইভ দেখার পরে তুমি আবার ভিডিও করো, তাই সকাল হতেই আমার কাছে ফোন করে আমার ভালোবাসার মানুষরা 7:30 বাজে তখন আমাকে ফোন করে বলে, কাকিমা ওই দূর থেকে মামনি তোমাকে এই সমস্ত বলেছে। যে কটা কথা আমি শুনেছি তোমার সম্বন্ধে সে কটা কথাই বললাম, কারণ আমি তো পুরো তোমার ভিডিও কোনোদিন দেখিনি, আর পুরো ভিডিও দেখবো কি, তোমার ভিডিও আমি দেখিনি, তোমার চ্যানেল আমি জানি না। তো তোমার এখনো অশেষ কৃপা, আর অশেষ তোমার এখনো
মানে ভাগ্য ভালো যে তোমার ভিডিওটা আমি দেখিনি, আর আমি যেদিনকে তোমার ভিডিওটা দেখবো না, তো আমার ভালোবাসার মানুষদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দেবো, তোমার দুটো পয়সাও হবে, আবার তোমাকে সোডা দিয়ে, তোমার মা কাকিমারা জানে, তুমিও জানবে, কারণ তোমার কথা শুনে বোঝা যায় যে যে ধরনের ভাষা নাকি তুমি প্রয়োগ করছো তাতে তুমি একদম খুব ছোট খুকি নও। তো তোমাকে যারা পয়সা দিয়ে কিনেছে, আর তোমার যে পয়সার লোভ সেটা বোঝাই যায়, কেন বোঝা যায় বলো তো? তোমার যদি প্রকৃত পয়সার লোভ না থাকতো, জানি না তুমি ইউটিউবে কতদিন, অবশ্যই এটা তোমার সাবস্ক্রাইব 500 550 সামথিং হবে, তো এটা তো তোমার খুবই ছোট আইডিয়া, হয়তো তুমি আগে করেছো কি করোনি আমি জানি না, তুমি কি কোনোদিন আগে ইউটিউবে এসছো কি আসোনি আমি জানি না। আর যদি তোমার এটা একটা ছোটখাটো একটা হয়ে থাকো, তাহলে তোমাকে হয়তো কেউ টাকা দিয়ে পাঠিয়েছে, এটা আমার পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তুমি এতটাই টাকার লোভী, তুমি যদি টাকার লোভী নাই হতে, আর তুমি যদি প্রকৃত শিক্ষিত হতে, তাহলে কিন্তু তুমি টাকার জন্য কারো ভিডিও দেখে উত্তর দিতে বসে পড়তে না, সেখানে তুমি টাকার লোভী পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই তুমি আমার রাত 11:30 11:40 বোধ হয় আমি মনে হয় যতটা সম্ভব আমি ঘড়িটা দেখিনি, ওই টাইমে আমি লাইভটা শেষ করেছি, তুমি সঙ্গে সঙ্গে লাইভ দেখে আমার ভিডিও করতে বসে পড়েছো, তাই জন্য তারা আমাকে ফোন করে জানালো। তাহলে সে কত দূর টাকার লোভী, আর যার এত টাকার লোভী সে এখন এই চ্যানেলে টাকা কিন্তু এখন সে ইনকাম করেনি, তো করার জন্য যে তোমাকে টাকা ইনকামের জন্য যে তোমাকে টাকা দিয়ে পাঠিয়েছে, বলি কি মামনি, তুমি আগে তাকে মেপে আসো, যাও তাকে মেপে আসো। আর তোমার ভাষায় তো স্বামীরা নাকি বাবা হয়, স্বামীরা নাকি সন্তান হয়, এটা তোমার ভাষা, এটা কিন্তু আমার ভাষা না, কারণ আমি মূর্খ হতে পারি, আমি কিন্তু স্বামীকে স্বামীর সম্মান দিই, সন্তানকে সন্তানের সম্মান দিই। আর তোমার মতন এখানে কিন্তু আমি একজনকে বলছি, আদার্স কিন্তু কোনো শিক্ষিত মানুষকে অসম্মান করছি না, একজনকে বলছি যে আমাকে নিয়ে নাকি বলে, আমাকে খবর আসলো তার মধ্যে। তো তোমার ভাষায় তো স্বামী মানে তোমার সন্তান, আর জানি না তুমি তোমার স্বামী আছে কি তোমার বাবা মা আছে, যদিও তাদেরকে বলার ইচ্ছা আমার নেই, কারণ তাদের আমি চিনি না জানি না, তোমাকেও আমি চিনি না। তা তুমি যেহেতু টাকার লোভে এখানে বসেছো, সেই হিসেবে আমি বলছি কথাগুলো, এখনো টাইম আছে, তুমি যদি সত্যি পড়াশোনা জানো, তুমি যদি সত্যি শিক্ষিত হয়ে থাকো, এই নোংরা খেলায় তুমি মেতো না। তাই তোমার পয়েন্টই তোমাকে তোমার ভাষায় আমি তোমাকে বললাম, তুমি এখনো শুধরে যাও, নাহলে আমার যারা ভালোবাসার মানুষ আছে, যখন তোমাকে দিতে বসবে তুমি নিতে পারবে না, তখন তুমি ছেড়ে দেবা কেঁদে বাঁচি বলে পালিয়ে যাবে। আর একটা কথা বলি, তুমি হয়তো জানো না, তুমি যাদেরকে হয়ে আজকে আমাদেরকে গালাগালি দিচ্ছ না, তা সেই বাড়ির ভদ্রমহিলা যদি জানতে পারে যে তুমি তোমার তার স্বামীর দিকেও তুমি হাত বাড়িয়েছ, তার স্ত্রী কিন্তু তোমায় ধুয়ে দেবে, তোমার হয়তো এটা এখন অব্দি জানা নেই, কারণ তুমি কদিন ওই যে বললাম তোমার আগে ইউটিউব করেছো কি করোনি আমি জানি, এটা হয়তো তোমার নতুন চ্যানেল, তা সেখান থেকে আমি যেটুকু শুনেছি সেখান থেকে বলছি, সেই কাকিমাও কিন্তু যখন জানতে পারবে যে তার স্বামীর দিকে কেউ হাত বাড়ায়, সে কিন্তু কাউকে ছাড়ে না। তা তুমি হাত বাড়াচ্ছ বাড়াও, যত দূর যায় তত দূরই দাও, বেশি গেলে কিন্তু আবার বিটেক্স লাগাতে হবে, হাত যতটা যায় ততটা চুলকানো ভালো, তার চেয়ে বেশি কিন্তু চুলকানো ভালো না। তুমি ভীষণ একটা মজা পেয়ে বসেছো, সকালে দুপুরে রাতে তিন বেলায়, মানে আমি কখন কি করছি সেটা তুমি ওত পেতে বসে আছো, সেটাকে নিয়ে তুমি ভিডিও করবে, তা আমি তোমার ভিডিও দেখিও না দেখবও না, তুমি হাজারবার বলো হাজারবার করো। তো এখন নয় যারা আমাকে ভালোবাসে তারা খবর দিচ্ছে, এরপর কি বলতো, একবার শুনবো, দুবার শুনবো, তিনবার শুনবো, তারপর বলবো কি তার সম্বন্ধে আমাকে আর কথা বলো না তোমরা, কারণ আমার ভালো লাগছে না। সে যদি একটা যদি আমার সন্তান বলবো কিনা, সে কতটা বয়স্ক আমি জানি না, তার গলাটা শুনলে আমি তোমার কথা অনুযায়ী তার গলাটা যা বুঝলাম যে এই ধরনের ভাষা সে গলায় নাকি বলে, সে মুখ দিয়ে নাকি বলে, তার ভিডিও দেখার ইচ্ছা আমার নেই, আর আমার সেই সময়ও নেই, আমার সেই সময়ও নেই। তা তুমি যদি সত্যি খুব শিক্ষিত হও, শিক্ষিতার মানটাকে তুমি রেখো, যে তুমি পড়াশোনা শিখে তোমার বাবা মা তোমাকে, আমি তো আমার ছেলেকে বিএ ফার্স্ট ইয়ার অব্দি পড়িয়েছি, তুমি বলো না আমার ছেলে নাইন পড়েছে, না আমার ছেলে নাইন পড়েনি, বিএ ফার্স্ট ইয়ার অব্দি পড়েছে, তো আমার তো পয়সা নেই, আমি তো গরিব, আমি তো মূর্খ, আমি তো আমার ছেলেকে ওই বয়সে পড়াশোনা করাতে পারিনি, চাকরি বাকরি করাতে পারিনি, তুমি তো প্রচুর পড়াশোনা শিখেছো, বিএড কমপ্লিট করেছো, এমএ কমপ্লিট করেছো, অনেক কিছু তুমি কমপ্লিট করেছো, সেদিক থেকে বলবো তাহলে শিক্ষার মানটা একটু রেখো, বুঝতে পেরেছো মামনি? কারণ পড়াশোনাকে এইভাবে তুমি হেলায় হারিও না, পয়েন্টে কথা বলতে এসে কোনো পয়েন্টই তুমি করছো না, তুমি খুব নিজেকে চালাক মনে করো, মনে করো তুমি ভীষণ শিক্ষিতা, ভীষণ ভদ্রভাবে
আমার ভুল ধরিয়ে দিতে আসো তোমার কথা অনুযায়ী। আমার নাকি ভুল? তা তোমার ভুল কি মা মামাসিদের বলা যে কে কার তলায় কি পড়েছে, কার বাবা কার তলায় কি পড়েছে? তোমার ভাষায় কি তার স্বামীর আর ছেলে হয়? তুমি তো খুব শিক্ষিত, তা তোমার ভুলগুলো আমি ধরিয়ে দিলাম? আমি মূর্খ, আমি তোমার ভুলগুলো ধরিয়ে দিলাম? তা তুমিও এই কথাটা নিশ্চয়ই তোমার মাকে বলো যে তোমার বাবা নিশ্চয়ই তোমার মায়ের সন্তান হয় না, তাই না? আমার ভুল যেহেতু তুমি ধরাতে এসছো, তুমি তো সমাজসেবী, সমাজের সেবা করতে এসছো, তাই না? তা সমাজের সেবা করতে এসে তোমার ভুলগুলো আমি ধরিয়ে দিলাম মামনি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, শুধু এক মামনির জন্য। কারণ আমি কোন মামনি, কে মামনি, কিসের মামনি, কোথায় মামনি আমি কিন্তু কাউকে চিনি না। আমাকে একজন ফোন করে জানালো, সেই মামনিকে আমি সকালবেলা সুন্দরবনের একটু মধু দিয়ে গেলাম। মধুটা চেটে চেটে খেয়েও তারপর আবার একটু বাদে আমার ভিডিওটা ছাড়তে ছাড়তে 9:30-10 বাজবে, হ্যাঁ 10টাই হয়তো বাজবে, তুমি আবার 11টাতে আমার ভিডিওটা দেখার পরে সঙ্গে সঙ্গে বসে পড়ো মামুনি। চলো টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসবো আবার পরের নেক্সট ভিডিওতে। টাটা।